রাজ্যের বিভিন্ন অঞ্চলে আদিবাসী সম্প্রদায়ের উপর নির্যাতনের অভিযোগে এবার সরব হল রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া রাজ্য নেতৃত্ব। সুন্দরবন সহ বাংলার বিভিন্ন জেলায় আদিবাসী মানুষজন এবং নারীদের উপরে ক্রমাগত অত্যাচারের প্রতিবাদে শুক্রবার মূল ভবনে গিয়ে জাতীয় তফসিলি কমিশনের ভারপ্রাপ্ত আধিকারিকের হাতে একটি ডেপুটেশন তুলে দেওয়া হয় রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া রাজ্য সভাপতি মৃত্যুঞ্জয় মল্লিক, রাজ্য সাধারণ সম্পাদক সোমনাথ ইন্দ্রনীল মুখোপাধ্যায়, আদিবাসী নেতা হরিপদ মুন্ডা, সুলতান ঘোষ, রূপা বিশ্বাস, কেয়া মুখার্জী সহ অন্যান্য নেতৃত্বরা। দলের রাজ্য সাধারণ সম্পাদক সোমনাথ মুখোপাধ্যায় জানিয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটাওয়ালের নেতৃত্বে রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া আদিবাসী দলিত সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য লড়াই করছে। বাংলার বিভিন্ন অঞ্চলে আদিবাসীরা আজ নির্যাতিত, তারই বিরুদ্ধে আজকে আমরা ডেপুটেশন জমা দিলাম। এরপরে যদি সমস্যার সুরাহা না হয় তাহলে আরো বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হব আমরা। আদিবাসী এবং পিছিয়ে পড়া সমাজের আজ নারী শক্তি মাটিতে লুণ্ঠিত। বাবা সাহেব আম্বেদকর পরাধীন ভারতে ব্রিটিশ ইন্ডিয়ার সাথে লড়াই করে তিনি লন্ডন থেকে ডিগ্রি নিয়ে এসেছিলেন, তো অসম্ভব কিছু নয়। তো বাবা সাহেব আম্বেদকর যদি আজ থেকে 70 বছর আগে তিনি সমস্ত কিছু প্রতিষ্ঠা করতে পারেন, সাধারণ মানুষ, পিছিয়ে পড়া মানুষ, বিশেষত সাঁওতাল আদিবাসী এবং বাবা সাহেব আম্বেদকরের আদর্শ যারা মানে মেনে চলে তাদের নিয়ে একত্রীকরণ করে 4টি সংগঠন আজকে এসেছিল আমাদের এখানে ডেপুটেশন দিতে। রামদাস আঠাওয়ালে যিনি এই ডিপার্টমেন্টের মন্ত্রী, তিনি আমাদের সর্বভারতীয় রাষ্ট্রীয় প্রধান রামদাস আঠাওয়ালে, যিনি এনডিএর সঙ্গে মন্ত্রী এবং সর্বভারতীয়ভাবে তিনি বিস্তার লাভ করছেন। আজকে আমাদের সংগঠনের সভাপতি এবং আমরা সক্রিয় সদস্যরা এবং মহিলা সক্রিয় সদস্য, তার সঙ্গে আরও 4টি সংগঠন, আদিবাসী মঞ্চ, সাঁওতাল সংগঠন এবং ভীম শক্তি, তার সঙ্গে রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া, একটা সম্মিলিতভাবে আজকে এই করছি। ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব তার অধিকর্তাকে স্মারকলিপি দেওয়ার জন্যে আমরা দেখছি যে গোটা রাজ্য জুড়ে তফসিলি জাতি আদিবাসীদের উপরে নির্যাতন অত্যাচার চলছে। বিভিন্ন জেলাতে আদিবাসী মেয়েদের ধর্ষণ করা হচ্ছে, আদিবাসী মেয়েদেরকে কিডন্যাপ করে তাদেরকে ধর্ষণ করে খুন করা হচ্ছে এবং সুন্দরবন এলাকায় আদিবাসীদের জমি অ আদিবাসীরা তারা বেনামে তারা দখল করছে এবং তফসিলি জাতি আদিবাসীদের যে শিক্ষা এবং চাকরিতে যে সংরক্ষণ আছে সেই সংরক্ষণ ভেক সার্টিফিকেট তৈরি করে অ তফসিলিরা ভোগ করছে। তার প্রতিবাদে আমরা আজকে শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইবদের যে ন্যাশনাল কমিশন আছে সেই কমিশনের ডাইরেক্টরকে আমরা স্মারকলিপি দিতে এসেছি রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে। ডাইরেক্টর কী বললেন? আমরা এখানে তার অধিকর্তা এখানে যারা আছেন তারা বলেছেন যে আমরা বিষয়টা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা পাঠাবো এবং বিভিন্ন দপ্তরে আমরা এগুলো জানতে চাইব এবং তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন, এটা তারা আমাদেরকে আশ্বাস করেছেন। আজ আমরা ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইবের ডাইরেক্টরের কাছে আমরা ডেপুটেশন দিতে এসেছি। আজকে আমাদের বিষয় হচ্ছে সুন্দরবন এলাকায় আদিবাসীদের উপরে নির্যাতন চলছে,